বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি শুনেন, কেননা ইহকাল ও পরকাল আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি হলো যে আপনার দেহের মধ্যে রাসূল কোথায় বসে আপনাকে পথ দেখায়, আপনাকে সুপথ দেখায়। তাহলে আজকে যদি আমরা এই বিষয়টা ক্লিয়ার করি, তাহলে সামনে আমাদের জ্ঞানে ধরবে যে হ্যাঁ, আমরা রাসূল আমাদেরকে পথ দেখায়, রাসূল আমাদেরকে পথ দেখাচ্ছে, কিন্তু রাসূলের কথা আমরা শুনি না, রাসূলের কথা আমরা মানি না, না মেনে এক পাপিষ্ঠ হই এবং দেখা যায় বিভিন্ন অপরাধের কারণে আমরা লাঞ্ছিত বঞ্চিত হই। দেখেন, রাসূল আর মোহাম্মদ যে বিষয়টি, তিনি পৃথিবীতে তার দেহ নিয়ে জন্ম নিয়েছে, আর মোহাম্মদের ভিতরে যিনি পাওয়ার বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যিনি রাসূল, তিনি হল তার জ্ঞান শক্তি, তার পাওয়ার, তার বিবেক। আচ্ছা, আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি একটা মানুষের উপরে রাসূল প্রেরণ না করি, ততক্ষণ পর্যন্ত আমি তার পাপ লিখি না। আপনার উপরে রাসূল প্রেরণ না করছেন আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনার বিচার হবে না, আপনার পাপ হবে না। সেটি হলো, দেখুন, যে একটা শিশু, সে যখন আস্তে আস্তে বড় হয়, দেখা যায় 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে, কিন্তু সে আগুন চিনে না, সে পানি চিনে না, ধাপ করে দৌড় দিয়ে পড়ে যায়, সে আগুনের মধ্যে থাপা দিয়ে ধরে বসে। তাহলে বোঝা গেল তার মধ্যে সে জ্ঞান শক্তিটা এখনো হয়নি, সে আগুন পানি এখনো চিনে না। আচ্ছা, তার মানে তার ভিতরে যে জ্ঞান এবং বিবেক তার মধ্যে কাজ করছে না। আচ্ছা, মানুষটা যখন আস্তে আস্তে বুঝের হবে, যে একটা বয়স হয় ছেলেপেলেদের 5 বছর 6 বছর, একে কিছু চকলেট দেবেন, সে লাভ মেরে নিয়ে নেবে। যখন আপনি অনেকগুলো বান্ডিল টাকা দেবেন, সে বলবে না আমার চকলেট দাও। যে এতগুলো টাকা নিল না, কিছু চকলেট নিল, তাহলে বোঝা গেল তার মধ্যে জ্ঞান এবং বিবেক পরিপুষ্ট নয়। আচ্ছা, যখন আপনার মধ্যে ভালো মন্দ বোঝার জ্ঞান এসে গেছে এবং বিবেক এসে গেছে, তখনই কিন্তু আপনি ভালোটাও বুঝেন, খারাপটাও বুঝেন। এখন আপনাকে টাকা দিলে টাকাও নেবেন, চকলেট বেরো, এটা পোলা পানের জিনিস, চকলেট কেন দেন? তাহলে তার জ্ঞান হয়েছে, তার বিবেক হয়েছে। ঠিক একটা সাবালক মানুষ একদিকে হেঁটে যাচ্ছে, একটা জিনিস দেখে তার লোভ করেছে, এর সম্পদটা নিয়ে গেলে এটা হবে সেটা হবে, তার লোভ জেগেছে। লোভে যখন এই জিনিসটা নিয়ে যাবে, হয়তো কারো ক্ষতি হবে, কিন্তু তার ভিতরে বিবেক, এই বিবেকের মধ্যে রাসূল মিশ্রণ হয়ে বলছে যে এটা নিস না, এটা পাপ হবে নিস না, আবার যদি এটা নিতে গিয়ে ধরা পড়ো তখন মারও খাবে। তখন মনের সাথে 6 রূপ মিলে কাজটা করে ফেলেছে। কিছু পথ যাওয়ার পরে পুলিশে ধরলো, পিটাতে পিটাতে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে লকাবে রেখেছে, লকাবে রেখে আবার পিটাইছে। তখন মেরে যখন এক জায়গায় ফেলে রেখেছে,
তখন সে বলতেছে ভিতরে ভিতরে কে যেন চিৎকার করে, বারবার তোকে বলেছিলাম রে এটা নিস না, এটা নিস না, লাঞ্ছিত বঞ্চিত হলি মান সম্মান গেল, তোকে তো বারবার বলেছিলাম। ভিতরে কে জানে কাঁদে, তার চোখে পানির দেখা যাইতেছে, তার চোখে পানি দেখা যাচ্ছে। ভিতরে কে জানে কাঁদে, তার চোখে পানির প্রকাশ দেখা যায়। তো এখন কথা হলো, রাসূল কোথায়? আপনার বিবেকের মধ্যে মিশ্রণ হয়ে সে বসে আছে। সেই রাসূল বলেছিল যেটা নিস না, এটা করিস না, পাপ হবে, অপরাধ হবে। তখন কিন্তু তাই হলো, তখন তিনি তার মন ছয় রিপু দশ ইন্দ্রিয়র সাথে মিশে কাজটা করে ফেলেছে। কিন্তু এর মধ্যে বিবেকের মধ্যে রাসূল বসে বলেছিল এটা করিস না, তার মানে এটা চুরি যদি একটা দুই বছরের শিশু এটা নিয়ে যাইতো, তাহলে পুলিশ কিন্তু তাকে মারতো না, বাবা এটা নেয় না, বাবা এটা নেয় না। কারণ এটা নিলে কি হবে এটাও বোঝে না, না নিলে কি হবে এটাও কিন্তু সে বোঝে না। আর ছোট্ট শিশুকে কোলে নিয়ে আসবে পুলিশ, যে ছেলেটা বোঝেনি এটা হাতে করে নিয়ে যাচ্ছে, একে মারবেও না জেলেও নেবে না, কেন? তার জ্ঞান নেই। এটা কি জিনিস, এটা নিলে কি হবে না নিলে কি হবে এটা তার জ্ঞান নেই। এর বিচার কিন্তু পুলিশ করেননি, একে পিটান নেই। ঠিক আল্লাহ বলেছে, আমি যতক্ষণ পর্যন্ত একটা মানুষের উপরে রাসূল প্রেরণ না করি ততক্ষণ পর্যন্ত তার বিচার হবে না। ঠিক একটা মানুষ সাবালক হলে তার বিবেক থাকে, আর সেই বিবেকের মধ্যে রাসূল থাকে, আর সেই বিবেকে রাসূল মিশ্রিত হয়ে আপনাকে বারবার আদেশ দিচ্ছে এটা করিস না, এটা করিস না, কিন্তু করে বসেছেন। বারো বছরে যা সম্মান কামিয়েছিলেন সব ধুলে মিশে গেল, এবং লাঠি ছোটাও হলো, মান সম্মান গেল। তাহলে বলবো যে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ রাসূল ছিল, এখন তো নেই। কে বলেছে নেই? আউয়াল, আখির, জাহির, বাতেন চারো জায়গায় রাসূল আছেন। তাহলে আউয়াল সাড়ে চোদ্দশো বছর আগে ছিল, জাহির বাস্তব রাসূল আছে কোথায়? তাওহীদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম। তাওহীদের মুর্শিদ কারা? উলিয়া, উলিয়া যারা মুর্শিদ হয়েছে তারা। আচ্ছা, এ হলো বাস্তব। আমি যদি তার সাজেশন শুনি, সেই রাসূল এবং আমার অন্তরে মিশে আছে বিবেক রাসূল, এই দুই রাসূল যদি একাত্র হয়ে যায় আমি আর কখনোই পাপ করব না, আল্লাহর দিকে অগ্রসর হব। আচ্ছা, আউয়াল আগে ছিল রাসূল সাড়ে চোদ্দশো বছর আগে, জাহির বাস্তব যার যার মুর্শিদ, এবং আখির আউয়াল আখির জাহির বাতিন চারো জায়গায় রাসূল আছেন। তাহলে আখেরে মৃত্যুর পরেও রাসূল থাকবে। এবার আসি বাতিন, বাতিনের রাসূলটা কোথায়? আপনার বিবেকে মিশ্রণ হয়ে আছে এই রাসূল, আপনাকে সর্বদা পথ দেখায়। সারা রাত্র ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠেছেন, ব্যবসায় যাবেন, কাজে যাবেন, তখন আপনার বিবেকে অনেক কথা জাগে এবং মন অনেক কিছু বলে, এটা কর, সেটা কর, এটা কর, সেটা কর। তখন বিবেক আর জ্ঞান একাত্র হয়, একাত্র হয়ে বলে, না রে এটা করিস না, এটা করলে তোর লস হবে, তোর গুনাহ হবে, তোর পাপ হবে। যে ভালো চরিত্রের মানুষ সে তার বিবেকের কথাটাই শুনে, তার মানে সে তার রাসূলের কথাটাই শুনে। আউয়াল আখের জাহের বাতেন চারো জায়গায় রাসূল আছেন। তাহলে
চারো জায়গার রাসুল বিদ্যমান, তারা জাগ্রত। আচ্ছা, এখন আখেরে রাসুল ওখানে আমার যাওয়া দরকার নেই। 1400 বছর আগে রাসুল তিনি কি বলে গেছেন তা দেখো, এবং বর্তমান তোমার যে মুর্শিদ রূপে যিনি আছেন, যিনি কামেল, যার কাছে বায়াত গ্রহণ করেছ, তুমি তার সাজেশন নাও, এবং সেই সাজেশনগুলো তোমার বিবেকে মিশ্রণ হয়েছে বাতিন বা গোপনে রাসুল তার কথাগুলো এখানে আনো এবং এখানে তুমি মিক্স করো। যেমন দুধের মধ্যে চিনি দিয়ে দাও, মুর্শিদের কথাগুলো হৃদয়ে লও এবং সেই বিবেকে মিশাও, তখন দেখবে কোনো একদিন তোমার মধ্যে প্রেমে ফানাফিল্লা আসবে। সেই ফানাফিল্লা যখন এসে যাবে, তখন সেই ফানাফিল্লার প্রেমের সাগরের থেকে যখন ঢেউয়ের উতালা হতে থাকবে, তখন ঢেউয়ের তালে তালে কাউকে দেখবে সামনে, কে যেন সামনে আসে। আল্লাহ যদি দয়া করে তাকে দেখে ফেলবেন, তাকে দেখে ফেলবেন, জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, আজকের আলোচনাটা কি, রাসুল আপনার মানব দেহে কোথায় থাকে, চারো জায়গায় রাসুল, কোন রাসুলটি আপনার বিবেকে মিশে আছে, সেই রাসুলটির খবর আমি আপনাদেরকে বললাম। এখন আপনারা কি সেই রাসুলের স্থানটা পেয়েছেন, সেই রাসুলের সাজেশন মানবেন? তো যদি মানেন ইনশাল্লাহ জয় হবে আপনার ইহকাল এবং পরকাল। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে হয়তো আপনাদেরকে অতটুকু বুঝিয়ে হয়তো বলতে পারি নাই, একটু বুঝিয়ে নেবেন কষ্ট করে। দরকার হয় ভিডিওটা আবার টেনে টেনে দেখুন। তবে হ্যাঁ সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফিজ।